আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো হয়তো বা গাজর দেখে ভাবছেন আজ আমি আপনাদেরকে কি করে দেখাবো। তো কিছুই না, আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদেরকে আজকে করে দেখাবো। সেটা হলো আলু উইথ গাজর দিয়ে আপনাদের একটা আলু গাজরের একটা ভাজি করে দেখাবো। তো এই ভাজিটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, পরোটা, রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। তো যাই হোক, আমি কথা আর না বাড়িয়ে শুরু করছি। তো এটার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, হাই হিটে চুলোটা অন করে দিয়েছি, ফ্রাই প্যানটিও গরম হয়ে আসছে। তো এখন আমি এটার মধ্যে অয়েল দিয়ে দিব, আর আলু ভাজিতে একটু অয়েলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনের পরে স্কিপ করে দিবেন অয়েলটা। তো যাই হোক, আমি অয়েল নিয়ে নিলাম। তো আমার তেলটা গরম হয়ে আসছে, এর ভিতরে আমি কিছু দিয়ে দিব, হাফ চামচ কালো জিরা। আপনারা চাইলে এই কালো জিরাটা স্কিপও করতে পারেন, বাট আমি দেই, কালো জিরার তো অনেক বেনিফিট আছে। তো আমি এখন কালি জিরার মধ্যে কি বেনিফিট আছে সেটা নিয়ে ভিডিও করছি না, তাই এটার বেনিফিট সম্বন্ধে আমি আর বলছি না। তো যাই হোক, আমি এখন কালি জিরা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে একটু নেড়ে দিব। এই কাজটা অনেক ফাস্ট ফাস্ট করতে হবে। একটা কাঁচামরিচ আমি ছিঁড়ে দুই টুকরো করে দিলাম, এটাও অপশনাল, আপনারা চাইলে দিবেন না হলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন, আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে এরপর পুরো জালটা একটু কমিয়ে দিবেন। এভাবে বেশিক্ষণ রাখবেন না, না হলে শুকনো মরিচ এবং কালো জিরা গুলো পুড়ে যাবে। তো আমি একটা অনিয়ন নিয়েছি, এখান থেকে হাফটা আমি এখন দিয়ে দিব, এভাবে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। তো হাফটা আমি এখন দিচ্ছি আর হাফটা পরে দিব, এবং এই পর্যায়ে আস্তে নর্মাল হিটে থাকবে, মিডিয়াম হিটে থাকবে। তো এখন আমি কাঁচামরিচ, চারটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে তাদের ফেলে। আমি একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিচ্ছি, ঝালটা আপনাদের রুচি অনুযায়ী কে কীরকম খেতে পছন্দ করেন। তো দিয়ে আমি একটু কিছুক্ষণ এক মিনিটের মতো একটু ভেজে নেব। অনিয়নটা আপনারা চাইলে যে যেমন খুশি কেটে নিতে পারেন, বাট আমি এভাবেই দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে একটু পাতলা পাতলা করে নর্মাল যেভাবে আমরা অনিয়ন কাটি ওভাবেও কাটতে পারেন। তো যাই হোক, আমার এক মিনিট হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব একদম খুবই কম, অল্প একটু হলুদের গুঁড়ো, আর কিছুই দিব না ভিয়ার, অল্প হলুদের গুঁড়ো দিচ্ছি, জাস্ট কালারটা একটু সুন্দর দেখার জন্য। এখন এর ভিতরে আমি আলু দিয়ে দিব, আলুটা আপনি দেখতে পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিয়েছি, আমি চিলকাটা ফেলে দেইনি, কেননা আলুর চিলকায় প্রচুর পরিমাণে বেনিফিট আছে, সেটাও আমি আপনাদেরকে বলছি না, বিকজ আমি রেসিপির ভিডিও দিচ্ছি, তাই বেনিফিট নিয়ে কথা বলছি না। আপনারা চাইলে আলুর চিলকাটা ফেলে দিতেও পারেন। আর যেটা দিচ্ছি এটা হলো গাজর, আমি গাজর এভাবে গ্রেট করে কেটে নিয়েছি।
এখন যেটা দিব সেটা না দিলেই নয়, সেটা হলো সল্ট। আমি স্বাদ অনুযায়ী সল্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে মেরে এরপর যে আমি পুরো আস্তে বাড়িয়ে দিলাম, বিকজ 4-5 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যাবে। এই ভাজিটা খুবই ফাস্ট হয়ে যায়, বেশি সময় লাগে না। যাই হোক, আমি ভাজিটা সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে এখন 3 মিনিটের জন্য ঢেকে দিব। তো ভিউয়ার্স, 3 মিনিট পর ফিরে আসছি। তো ভিউয়ার্স, 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আবার একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমার চুলোর জালটা হাই হতে আছে, তো আমি একটা আলু চিপে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় হয়ে আসছে, তো আরেকটু হবে, এই জন্য আমি আরও 2 মিনিটের জন্য আলুটা আবার ঢেকে দিব। এই পর্যায়ে আমি চুলো আস্তা লো হিটে করে দিব। ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, 2 মিনিট পর ঢাকনাটি খুলে এখন আমি দেখব কি অবস্থা ভাজির। আমি কি মেরে দিচ্ছি। তো টোটাল এইভাবে 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায়। তো এই পর্যায়ে আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিব, একবার হাই হিটে না, হাই হিটে একটু কম দিয়ে। এই যে আমি হাফ অনিয়ন কেটে রেখেছিলাম এভাবে, এটা এখন দিয়ে দিব এটার উপরে, দিয়ে আরো 2-3 মিনিটের মতো আমি এটা রান্না করব। অনিয়নটা মিশিয়ে দিচ্ছি আলু ভাজির সাথে। এভাবে আরো 2-3 মিনিট নাড়বো, নিচে যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন যেটা দিব সেটা হলো ধনিয়া পাতা। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম কাল রাতে, আমার গার্ডেনের ধনিয়া পাতা এটা। তো যাই হোক, এটা আমি এখন একটু এই ভাজিটার উপরে ছড়িয়ে দিয়ে দিব। দিয়ে আমি আরো 1 মিনিটের মতো ভাজিটাকে ভাজব। তো আপনারা চাইলে এই ভাজিটাকে একটু ভাজা ভাজাও করতে পারেন, একটু নিচে যেন লেগে লেগে আসে ওভাবে চাইলেও করতে পারেন, আর চাইলে এভাবে আর 1 মিনিটের মতো রেখে ভেজে ফেলতে রেডি করতে পারেন। তো যাই হোক, আমার ভাজি আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি চুলোর আঁচটা অফ করে দিব। তো ভিউয়ার্স, আমার আলু ভাজি একদম রেডি, আমি এখন খাবো। তো ভিউয়ার্স, আপনারা এই ভাজিটি, আলু উইথ গাজরের ভাজিটি
যে কোনো পরোটা, রুটি বা সাদা ভাতের সাথেও খেয়ে খেতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো বরাবরের মতো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, আর অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।